আমাদের জন্মের মূল তত্ত্বগুলোই তাদের সম্পর্ক রয়েছে চন্দ্রের সাইকেল বা সময়চক্রগুলোর সাথে। যদি মানবদেহের এই শক্তিতন্ত্রটি 1008টি পূর্ণ চন্দ্রকে প্রত্যক্ষ করে, যেটা ঘটতে আন্দাজ 84 বছর সময় লাগে, কেবল অল্প একটু সাহায্য দিয়েই আপনি জন্ম এবং মৃত্যুর এই চক্রের ঊর্ধ্বে চলে যেতে পারেন। এই গ্রহটির জন্য শক্তির মূল উৎস হল সূর্য, আর আপনার শরীর কেবল এই গ্রহের একটি টুকরো। তো এই গ্রহে সব কিছুর ওপর সূর্যের প্রভাব বিশাল, অত্যন্ত বিশাল। কিন্তু চন্দ্র, যার কিনা আলো দেওয়ার কোনো নিজস্ব ক্ষমতা নেই, যেটা কিনা সূর্যের রয়েছে, সেই চন্দ্রেরও বিপুল প্রভাব রয়েছে সব কিছুর ওপরেই, সেটির এই গ্রহটির অত্যন্ত কাছে থাকার দরুন। তো আমরা যখন জীবনের প্রক্রিয়াগুলোকে বুঝতে চাই, বাইরে থেকে সেগুলো আমাদের ওপর কিভাবে প্রভাব ফেলছে, আমরা সূর্যের দিকে তাকাই। জীবন আমাদের ভেতর থেকে কিভাবে ঘটছে সেটা যখন আমরা বুঝতে চাই, তখন আমরা চন্দ্রের দিকে তাকাই। তো আমাদের এই দেহতন্ত্রের ওপর চন্দ্রের প্রভাবকে আমরা অস্বীকার করতে পারি না। আমাদের জন্মের মূল তত্ত্বগুলোই, তাদের সম্পর্ক রয়েছে চন্দ্রের সাইকেল বা সময়চক্রগুলোর সাথে। চন্দ্রের সময়চক্রগুলো আর এক নারী শরীরের প্রাকৃতিক জৈবিক চক্রগুলোর, এগুলো 100% জড়িত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমাদের জন্মের উৎসটাই চাঁদের গতি প্রকৃতির সাথে জড়িত, কারণ শারীরিকভাবে আমাদের জন্ম, আমাদের জীবন চন্দ্রের সময়চক্রর সাথে যুক্ত। অনেকভাবে, আমি বলবো সাধারণত, সবসময় না, সাধারণত নারীরা অনেক বেশি অস্তিত্ববাদী হন, কারণ তাদের দেহ চন্দ্রের ভাষায় কথা বলে। আমাদের এই সময়ের ধারণাকে আমাদের ভুল বোঝা উচিত নয়, দেওয়াল বা হাত ঘড়ির সময় অনুযায়ী চলাকে। তারা কিছুই জানে না, তারা কেবল যান্ত্রিকভাবে চলছে। কিন্তু মানব দেহ সময়কে অন্যভাবে বোঝে, যেটা কিনা কোনো যান্ত্রিক পদ্ধতি নয়। হ্যাঁ, এটা ঠিক যে গ্রহগুলোর বা চাঁদের বা সূর্যের গতি প্রকৃতি সেটা নিজেই এক অর্থে যান্ত্রিক, কিন্তু তাদের এই গতি প্রকৃতির পরিণতি বা প্রভাব যেটা আমাদের জীবনের ওপর পড়ে সেটা যান্ত্রিক নয়, সেটা অত্যন্ত জীবন্ত। সেটার প্রভাব আমাদের জীবনের ওপর অনুভবের দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী। মানব শক্তির ক্রমবিকাশে, মানুষের শক্তিতন্ত্রের ক্রমবিকাশে, যদি মানবদেহের এই শক্তিতন্ত্রটি 1008টি পূর্ণ চন্দ্রকে প্রত্যক্ষ করে, যেটা ঘটতে আন্দাজ 84 বছর সময় লাগে, সেই সময় আপনি 7টি সৌরচক্র আর 1008টি চন্দ্রচক্রকে সম্পন্ন করবেন, তখন আপনার শক্তিতন্ত্র একটা বিশেষ অবস্থায় পরিণত হয়, যেখানে গিয়ে আপনি যদি কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া নাও জানেন, তবুও সেটা সহজেই বিকশিত হতে পারে। মৃত্যুর পরে খুব সহজেই এটা ঘটতে পারে। আপনার ঠাকুরদা যদি 84 বছর বয়সের পর মারা গিয়ে থাকেন, আপনি প্রায় সুনিশ্চিত হতে পারেন যে তিনি আর ফেরত আসছেন না। হয়তো মুক্তি লাভ না করতে পারেন, কিন্তু তিনি ফেরত আসছেন না, তিনি বিভিন্ন পর্যায়ে চলে গিয়েছেন।
যদি তিনি সাধনা করতেন, যদি কিছুটা সচেতন হতেন, যাওয়ার সময় অন্তত কিছুটা সচেতনতা নিয়ে যদি গিয়ে থাকেন, আপনি নিশ্চিত হতে পারেন তিনি ফেরত আসছেন না। আপনি যদি কেবল 7টি সৌরচক্র আর 1008টি চন্দ্রের চক্রর সময়কাল ধরে বেঁচে থাকতে পারেন, তাহলে পৃথিবীর সাথে একটা বিশেষ বাঁধনকে ভাঙতে আপনি সক্ষম হবেন। গ্রহটির সাথে আপনার বাঁধন অনেকটাই ভেঙে যায়, আর খুব সহজেই, খুব অল্প সাহায্য দিয়েই, আপনি যদি কোনো কিছু না জানেন কোনো ব্যাপারে, তবুও কেবল অল্প একটু সাহায্য দিয়েই আপনি জন্ম এবং মৃত্যুর এই চক্রের ঊর্ধ্বে চলে যেতে পারেন। কারণ গ্রহটির সাথে আপনার বন্ধন আর এই গ্রহের উপাদানগুলো, যেগুলোর স্মৃতি আপনি নিজের মধ্যে ধারণ করছেন, আর পৃথিবীও আপনার স্মৃতিকে তার মধ্যে ধারণ করেছে, সেই বন্ধনটা ভেঙে যাবে। এই বন্ধনটা একবার ভেঙে গেলে তারপর যে কাজ করা প্রয়োজন সেটা খুবই সহজ। আপনার বাড়িতে যদি কখনো কোনো বয়স্ক মানুষ থেকে থাকেন, ওই বয়সের, আপনি একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, তাদের চরিত্র যাই থেকে থাকুক না কেন, যাই প্রধান বৈশিষ্ট্য থেকে থাকুক না কেন, তাদের চরিত্রের, তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো আপনি দেখবেন 83 আর 84 মাঝখানে এই বৈশিষ্ট্যগুলোর নাটকীয়ভাবে পরিবর্তন ঘটে। ধরুন কেউ অত্যন্ত গোমরামুখ ছিলেন, দেখবেন 84-85 পর হঠাৎ তিনি এক অত্যন্ত আনন্দময় মানুষ হয়ে উঠবেন, বা কিছু একটা পরিবর্তন, কিছু একটা বিশিষ্ট পরিবর্তন ঘটে তাদের চরিত্রে। কারণ কর্মের বন্ধনটি, যেটা সেই মানুষটিকে ধরে রেখেছে চরিত্রের এক নির্দিষ্ট আকারে, সেটি আলগা হয়ে যায়। এটাই কারণ যার জন্য আমরা বলি, কোনো মানুষ যদি 84 পর মারা যান, যদি তিনি প্রত্যক্ষ করে থাকেন, হয়তো গর্ধবটি কোনোদিনও আনন্দের সাথে পূর্ণ চন্দ্রের দিকে তাকানোনি, কিন্তু তার শরীর প্রত্যক্ষ করেছে, হয়তো তার চোখ করেনি, কিন্তু তার ভৌত শরীরটি 1008টি পূর্ণ চন্দ্রকে প্রত্যক্ষ করেছে, তার কর্মের বন্ধনটা আলগা হয়ে যাবে। একবার সেটা আলগা হয়ে গেলে তখন তিনি সহজেই আরেকটা শরীর খুঁজে পাবেন না, কোনো মাতৃগর্ভ তাকে গ্রহণ করতে চাইবে না, তার মানে তিনি ঘুরে বেড়াবেন, আর আমরা খুব সহজেই তার ক্রিয়া সম্পন্ন করতে পারব, তাকে আরেকটি চক্রের মধ্যে দিয়ে যেতে হবে না। তিনি যদি এক সম্পূর্ণ অচেতন জীবনযাপন করে থাকেন তাহলেও, এটাই হল দীর্ঘজীবনের তাৎপর্য। লোকে সবসময় আশীর্বাদ করতেন, দীর্ঘজীবী হও, কেবল আপনি আনন্দ করবেন বলে নয়, যদি গোমরামুখ হন তাও দীর্ঘজীবী হন, তাহলে আমরা সহজেই আপনার ব্যাপারটা মিটমাট করতে পারব। কারণ একবার আপনার কর্মের বন্ধনটি আলগা হয়ে গেলে আবার একটি মাতৃগর্ভ খুঁজে পাওয়া কঠিন হয়ে ওঠে, অসম্ভব নয় কিন্তু কঠিন। তো সেই সময়টায় কেউ একজন থাকবেন যিনি এই ব্যাপারগুলোর নিষ্পত্তি করতে থাকবেন, কোথাও একটা, যেখানেই হোক। তারা যদি তাদের জীবনে কোনো আধ্যাত্মিক মাত্রাকে জেনে নাও থাকেন, তো আপনি যদি কোনো কিছুতেই কোনো কাজের না হন, অন্তত দীর্ঘজীবী হন, আমার আশেপাশে করবেন না। আপনার দুর্দশা পছন্দ হলে সেসব অন্য জায়গায় মিটিয়ে 84 হলে তারপর আসুন। আমরা আনন্দময় লোকেদের সাথে থাকতে পছন্দ করি। 84 হয়ে গেলে আপনি স্বাগত।